ক্ষমা করবেন, একটু যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তো যে কথা বলছিলাম, পৃথিবীর সমগ্র ভাষা, অর্থাৎ প্রায় যে বলছিলাম 5,000 থেকে 6,000 ভাষা পৃথিবীতে তার ব্যবহার রয়েছে বর্তমানে, সেই ভাষাগুলিকে ভাষাবিদগণ প্রধানত 6টি মুখ্য ফ্যামিলি বা পরিবারে ভাগ করেছেন। এগুলি কি কি? এগুলি হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, টিবেটিয়ান ফ্যামিলি, জাপানিজ কোরিয়ান, ড্রাভিডিয়ান এবং মালয় পলিনেশিয়ান, আর আরেকটি হচ্ছে আফ্রো এশিয়াটিক। এই যে 6 প্রকারের ভাষার পরিবার আছে, এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এবং হিন্দি, ইংরাজি, পাঞ্জাবি থেকে শুরু করে এরকম অনেক রকমের কিন্তু মুখ্য বা গুরুত্বপূর্ণ ভাষা কিন্তু এর মধ্যে রয়েছে, এর অন্তর্গত। এবং এদের মধ্যে সব থেকে আমাদের প্রিয় এবং প্রাণের ভাষা আমাদের বাংলা ভাষা, সেটিও কিন্তু এই ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির অন্তর্গত। এবং বর্তমানে পৃথিবীতে প্রায় 228 মিলিয়ন মানুষ এই বাংলা ভাষায় কিন্তু কথা বলেন। আর আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাইবো, যে এই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলেন সেটি হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এবং তাতে প্রায় 1.31 বিলিয়ন মানুষ কিন্তু কথা বলেন। এবার আসি একটুখানি ভারতবর্ষের যদি ভাষার দিকে তাকাই, তার চিত্রটা একটুখানি দেখে নিই। সেক্ষেত্রে ভারতের সমগ্র ভাষা যে রয়েছে সেগুলিকে প্রধানত 5টি মুখ্য ভাষার গোষ্ঠীতে আমরা ভাগ করতে পারি, এবং এগুলির মধ্যে হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, দ্রাবিডিয়ান, টিবেটান, অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলি এবং আন্দামানিস। বলতে গর্ব লাগে যে পৃথিবীর যে 6টি মুখ্য ভাষা পরিবার রয়েছে, তাদের মধ্যে 4টি কিন্তু মুখ্য ভাষা পরিবার আমাদের ভারতবর্ষেই রয়েছে। ওই যে বললাম ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি, দ্রাবিডিয়ান ফ্যামিলি, টিবেটিয়ান ফ্যামিলি এবং অস্ট্রো এশিয়াটিক ফ্যামিলি। এটা কিন্তু সত্যিই খুব আনন্দের, এবং এ থেকে আমরা বলতে পারি যে ভারতবর্ষে কিন্তু যথেষ্ট মাত্রায় ভাষার বৈচিত্র্য বর্তমান। তো এই ব্যাপারে আমি একটি বিষয়ে একটু আলোকপাত করতে চাইব, এটা আমার কাছে খুব একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলেই মনে হয়েছে ভাষা নিয়ে ভাবতে গিয়ে। সেটা হলো যে এই যে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ, এই দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে মুখ্য তেলেগু এবং তামিল। এই যে দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু ওয়ার্ল্ডের মেজর যে 6টা ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে তার মধ্যে একটি অন্যতম, সেই ভাষার প্রকৃত উৎস, সোর্স, রিজিয়ন যদি আমরা জানতে চাই, তাহলে সে ব্যাপারে কতগুলো কিন্তু কথা আমি বলতে চাই। যেমন এই দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের কিন্তু মুখ্য বা প্রধান যদি সোর্স বলি উৎস, তাহলে কিন্তু এই দক্ষিণ ভারত। এবং এটা সত্যিই কিন্তু গর্ব লাগে যে বিশ্বের মুখ্য 6টি ভাষার মধ্যে একটি ভাষা, তার উৎসস্থল হচ্ছে ভারতবর্ষ, এবং অত্যন্ত প্রাচীন এই ভাষা। যদিও অন্য একদল বিজ্ঞানীদের কিন্তু একটু ভিন্ন মতভেদ, মানে তাদের যে ভিন্ন মতবাদ আছে, তাদের মতে এই দ্রাবিড়িয়ান ভাষা হাজার হাজার বছর আগে এর উৎপত্তি হয়েছে, এবং
সেন্ট্রাল এশিয়ায় এটা কিন্তু বহু প্রাচীনকালে এর উৎপত্তি হয়েছিল, এবং পৃথিবীর যে অন্যতম সিন্ধু সভ্যতা, সেই সিন্ধু সভ্যতার সাথেও কিন্তু এই দ্রাবিড়িয়ান ভাষার যথেষ্ট যোগসূত্র পাওয়া যায়। যদিও এটা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে, এবং এখনও নর্থ সেন্ট্রাল পাকিস্তানের প্রায় 400,000 মানুষ এই দ্রাবিড়িয়ান ভাষায় কথা বলেন। তাহলে এখানে সত্যি এটা কিন্তু মানে একটা শিহরণ জাগাবার মতন ব্যাপার যে সিন্ধু সভ্যতার কথা আমরা সকলেই জানি, সেই যুগের ভাষার সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের এই দ্রাবিড়িয়ান ভাষার অর্থাৎ তেলুগু তামিল ভাষার কিন্তু একটা বিশেষ যোগসূত্র রয়েছে। যদিও এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন, কিন্তু আমরা এই ব্যাপারে এইটুকুই জানতে পারি, এবং এটা খুব গর্বের আমার মনে হয়। এবং ভাষা নিয়ে বলতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখতেই হয় যে ভাষা কিন্তু সবসময় পরিবর্তনশীল, এটা কখনোই কিন্তু স্থিতিশীল নয়, বা একই রকম ভাষা বহু বছর ধরে একইভাবে রয়ে গেল তেমনটা কিন্তু নয়, ভাষাবিদরা অন্তত তাই মনে করেন। এবং পৃথিবীর অসংখ্য ভাষাগুলিকে যদি আমরা এরকম ফ্যামিলি, গ্রুপ, সাবগ্রুপ ইত্যাদি অর্ডারে যদি আমরা সাজাই, বিন্যাস যদি সাজাই, তাহলে দেখা যাবে সেটা সামগ্রিকভাবে একটা বৃক্ষের মতন কিন্তু রূপ নেবে, যেটাকে ভাষাবিদরা বলেন ল্যাঙ্গুয়েজ ট্রি, একটা গাছের মতো, বৃক্ষের মতো। তো জার্মান ভাষাবিদ অগাস্ট ক্লেইচার, তিনি কিন্তু সম্ভবত প্রথম এই ল্যাঙ্গুয়েজ ট্রি এর ধারণাটি দেন, অর্থাৎ মুখ্য কিছু ভাষা থেকে কিছু একাধিক ভাষা তৈরি হলো এবং সেখান থেকে আরও কিছু ভাষা, এইভাবে কিন্তু একটা বৃক্ষের মতন ভাষার বিন্যাস হয়, এবং পৃথিবীতে সেইভাবেই কিন্তু একটা ভাষা থেকে আর একটা ভাষা সৃষ্টি হচ্ছে ইত্যাদি। এখন এই ভাষা কীভাবে সৃষ্টি হয় এই নিয়েও কিন্তু একাধিক ধারণা আছে, সেটাও আমার মনে হয় একটুখানি বলা ভালো। প্রথমত বিজ্ঞানীরা মনে করেন যে ল্যাঙ্গুয়েজের সৃষ্টির ক্ষেত্রে একাধিক যে প্রক্রিয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রক্রিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডাইভার্জেন্স প্রসেস। ল্যাঙ্গুয়েজ ডাইভার্জেন্স প্রসেসটা কী? না, এটি হলো কোন একটি আদর্শ ভাষা বা বিশুদ্ধ ভাষা, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেই বিশুদ্ধ ভাষার মধ্যে একাধিক উপভাষা বা ডায়ালেক্ট সৃষ্টি হতেই পারে, এবং কালক্রমে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি এই একাধিক উপভাষাগুলির মধ্যে বৈচিত্র্য আরও বেড়ে যায় বা তারতম্য যদি আরও বৃদ্ধি পায়, তাহলে পরে ওই সমস্ত উপভাষাগুলি থেকে আবার অন্য কোনো নতুন ভাষা সৃষ্টি হতে পারে। এই যে ধারণাটা, এটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ডাইভার্জেন্স কনসেপ্ট। মূলত স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষা এইভাবে কিন্তু সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। আবার ভাষা সৃষ্টির ক্ষেত্রে আরেকটি ধারণা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনভার্জেন্স। এটি কি? এটা হচ্ছে যে সংস্কৃতি যেরকম বিচ্ছুরণ হয়, আগেই বলেছি কালচারাল ডিফিউশনের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন গোষ্ঠীর মানুষ, তাদের সংমিশ্রণ এবং তাদের ভাবধারার সাথে মিশে গিয়ে বা একে অপরের সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে যখন কোনো অন্য ধরনের ভাষা তৈরি হয় তখন তাকে বলা হয় তাকে ল্যাঙ্গুয়েজ কনভার্জেন্স। এছাড়াও অপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে, সেটাকে আমরা বলে থাকি ল্যাঙ্গুয়েজ রিপ্লেসমেন্ট। এটি কি?
সাধারণত দেখা যায় কখনো কখনো কোনো একটি গোষ্ঠী, মানব গোষ্ঠী, তারা হয়তো অর্থনৈতিক দিক থেকে বা সংস্কৃতির দিক থেকে কিংবা প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি প্রভাবশালী হন, এবং তাদের সংস্পর্শে বা তাদের প্রভাবে প্রভাবিত হয় অনেক সময় কোনো দুর্বল সমাজ বা মানব গোষ্ঠী, বা সংস্কৃতির দিক থেকে বা প্রযুক্তির দিক থেকে হয়তো তারা দুর্বল। এরকম অবস্থা যদি বেশ কিছু মানে সময় ধরে, বহুদিন ধরে চলতে থাকে, তাহলে ধীরে ধীরে ওই দুর্বল সংস্কৃতির যে ভাষা, সেটা কিন্তু বিশেষভাবে ওই সবল সংস্কৃতির ভাষা দ্বারা কিন্তু প্রভাবিত হয়। এই প্রক্রিয়াটাকে ভাষাবিদরা বলছেন ল্যাঙ্গুয়েজ রিপ্লেসমেন্ট। যাই হোক, মূলত একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভাষা নিয়ে এরকম অনেক ধরনের মতবাদ আছে, এবং এই চিন্তাধারাগুলো কিন্তু খুব পরিবর্তনশীল। তো আমি আজকের এই আলোচনার একদম আমার বক্তব্যের শেষে শুধু একটা কথা বলতে চাই যে আমাদের প্রত্যেকের কিন্তু অবশ্যই নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, ভক্তি অবশ্যই কিন্তু থাকা উচিত। তার কারণ ভেবে দেখুন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মনের যে ভাব বিনিময়, এমনকি আমরা যে স্বপ্ন দেখি, আমার তো এটাও মনে হয় যে আমরা যে স্বপ্ন দেখি সেটাও কিন্তু আমরা আমাদের ভাষাতেই দেখি। সেইটার জন্য কিন্তু অবশ্যই আমার মনে হয় আমাদের ভাষাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং আমাদের ভাষাকে নিয়ে কিন্তু ভাব মানে অবশ্যই ভাবা উচিত। আর আরও একটা কথা আমি মনে করি যে বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা বা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, এটাও কিন্তু অনেকটা অনেক বেশি আরও গুরুত্ব আরোপ করা উচিত বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর সুভাষচন্দ্র মুখোপাধ্যায়, তার একটুখানি ছোট্ট বক্তব্য আমি সংযোজন করতে চাই। তিনি একবার আমাদের বলেছিলেন যে তিনি কোনো একটি সভায় ছাত্রদের কোনো একটা ক্লাসে বা সভায় তিনি ছাত্রদের পড়াতে গেছেন, এবং সেখানে তিনি গ্লেশিয়ার্স অর্থাৎ হিমবাহ নিয়ে কিন্তু অনেক বক্তব্য রেখেছিলেন। তো বেশ কিছুক্ষণ যখন উনি গ্লেশিয়ার নিয়ে নানান বিষয়ে ইংরাজিতে উনি বলছিলেন, তো তখন উনি এটা অনুভব করলেন যে তার ছাত্রছাত্রীরা বা যাদের তিনি মানে উনি বলছেন তারা বোধহয় বিশেষ মানে বিষয়টা বুঝছেন না। তো তখন স্যার তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি যেগুলো বলছি সেগুলো তোমরা বুঝতে পারছ? তখন একজন ছাত্র স্যারকে জিজ্ঞাসা করলেন যে স্যার, আপনি যে বলছেন গ্লেশিয়ার্স, এই গ্লেশিয়ার মানে কি স্যার? স্যার কিন্তু অবাক হলেন, এবং স্যার এই ঘটনাটি বলেই আমাদের তখন বললেন যে স্যার বললেন যে আমার এই চেতনা হলো যে শুধুমাত্র আমরা গবেষণা করে যাব পাতার পর পাতা, এবং সেই গবেষণার শুধুমাত্র ভাষার জন্য সেটা আটকে থাকবে ছাত্রদের কাছে বা এরকম অনেক লোকজনের কাছে, সেটা ঠিক নয়। তাই সেই দিন থেকে স্যার ঠিক করেছিলেন যে আমি বাংলা ভাষায় বই লিখব, আমি আমার গবেষণা যে আবিষ্কার সেগুলোকে বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করব, যাতে এই ধরনের ছাত্রছাত্রী বা অন্যান্য গবেষক যারা মানে যাদের মধ্যে ভাষার জন্য তাদের বোঝবার অসুবিধা হচ্ছে সেটা যাতে না হয়, এবং এর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত গবেষণা সম্ভব বা প্রকৃত জ্ঞানের সঞ্চরণ কিন্তু সম্ভব। অর্থাৎ অবশ্যই আমরা ইংরাজি ভাষা শিখব, ইংরাজি ছাড়া অন্য ভাষাও শিখব, সেগুলো খুবই দরকার, কিন্তু কখনোই দিনের শেষে আমরা কখনোই কিন্তু এটা ভুলে যাব না যে আমাদের যে নিজের ভাষা, আমাদের প্রাণের চেয়েও প্রিয় আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তার প্রতি যেন আমাদের
श्रद्धा আমাদের সম্মান আমাদের ভক্তি যেন সর্বদাই অক্ষুণ্ণ থাকে। অনেক ধন্যবাদ।